যাই হোক, আমার বা যখন আমার বুজুর্গ হল, এই যে সম্মান আজকে আমরার বাড়িন্তর মধ্যে যারা ফুলিন বিয়া শাদি দিছি, দামান বেটা বাড়িত আইয়া হারলে সম্মান করা লাগেনি না লাগে না? মাত মনে বুঝছেন না, উঠিয়া যাইতে লাগি গীতা লাগিয়া ভাই, বুড়া লাগেননি? বুড়া লাগলে বাদ দিলাই মো ভাই, বাদিয়া আর কেউ আজ কথা টানে লইয়া কোয়া, আনলাইলে তোরা বুঝো কোয়া, মা তখন তোরা কিতা মাতিয়া তোরা বুঝো কা, দুনিয়ার লগে দৃষ্টান্ত দিয়া বুঝাই আর বুঝো জলদি আয়ত্ত করিয়া। আমরা যারা ফুলিন বিয়া দিছি, ফুলি দামান যেদিন আইন বাড়ি, এদিন আমরার বাড়ির তো বালা খানি ওয়নি না না, অন্যদিন যদিও নিরামিষ খাই, দামদর উচিলা এদিন তোরা বালা খানি ওয়নি না না, হইন না না, দামান দাইয়ারলে কোনো মানুষ কইনি বলে না, বাড়িতে আজ হুকুনশিরা রাঞ্চন দামান দিলে কিতা হইলো, খাক্কা তাইনি হুকুনশিরা দিবানি না, যদি সে কিচ্ছু তাকেও না, মুরব্বী সাহেব আটি আটি যাইবা, গাঁর দোকান থাকলে দোকানে যাইবা, গিয়া কইবা বাবারি পয়সা নাই, আত্মা দামান দাই গেছুন গিয়া, দাম দরে খাওয়াইতাম কোনটা নাই, ডিম দে, আলু দে, ওটা দে, চাউল দে, বাকি হইলেও খরচ করিয়া নিয়া খাবাইবানি না খাবাইতা না, পয়সা যদি তাকেও না, এর বাদেও বাকি হইলেও আনিয়া খাবাইবা। মাহতারাম দুস্ত বুজুর্গ বুঝাইবার লাগে কইয়ার, বাকি খরচ করি আনলা, দামান বেটা আওয়ার বাদে বাড়ির জেলা আমরা সচরাচর বাঙ্গা ষাটিত হুতি রই, এদিন ইলা দামান বেটারে বাঙ্গা ষাটিত বুয়াইবানি, বালা ষাটি তো দিবা দিবা, এর উপরে আরো বিশ্বাস হাতর বিচাই দিবা, কিতা লাগি সম্মান দিছ ইবালির লাগিয়া, দামান বেটা আই সম্মানি, খানিও দিবা ওলা সম্মানি বানাইয়া, মাটিতে সময়ও যে আজকে 80 বছরের মুরব্বী বেটা হোর যাইন, আর 25 বছরের যুবক হওয়ার লগে ফুলি বিয়া দিছেন, কইবানি ও আব্দুর রহমান কুম্বালা আইসত্রে, দামদর ওলা কোনো বেটা কইতে পারবাহিনি, দামদর নাম ধরলেন আব্দুর রহমান, 80 বছর আর 25 বছর, নাম ধরি ডাকলে কি তা বেয়াদবি হইবনি, বেয়াদবি হইবনি, ডাকতে পারবা, কারণ তার মুরব্বী মানুষ, বয়স 80 বছর আর দামান বেটা হবে 25 বছর, নাম ধরে ডাকলে কোন বেয়াদবি হইব, কোনো বেয়াদবি হইতো নাই, নাম ধরে ডাকতে পারেন কিন্তু হইতা না, কেন লাগি সম্মান, গিয়া কইবা গীতা বাবা ভালো আসনি, 80 বছরের বেটার বা হইবা 25 বছরের হুয়া, ওই ভাই না না হিন গিয়া কিতা কইবা বাবা ভালো আস, কোন বেলা আইছো, বাজান সালাম আত্মা নাই, বাই অকল বুজুর্গ অকল বুঝবার লাগে হইয়ার, হলিয়েও গিয়া বাবা হইয়া ডাকিবা, বাজান কুম্বালা আইসু, ওলা কইবেন না না, বড় সম্বন্ধিক যান, তার বয়স হইয়া আছে 50 বছর, আর হুরুবনির জামাইয়ের বয়স হয়েছে হবে 25 বছর, গিয়াও আপনার কইতা না, আব্দুর রহমান নিরে কুম্বালা আইসু ত্রি, সম্বন্ধিকে গিয়া কইতে পারবানি, গিয়া কইবা ভাই সাহেব আসসালামু আলাইকুম, ভাই সাহেব কইবা, ভাই সাহেব কইবা, কইবেন না না, সালাম দিবা গিয়া সম্মান দিবা, কেন লাগি এই নামরা হুরুবনি জামাই সম্মানি, এর লাগি তানে সম্মান দিতরা, সম্মান দিয়া জামাইর লাগি জি, জামাইর লাগি যে খানা জেঠাল বানাইয়া লইয়া যাইবা, এখন মায় হলিয়ে সুন্দর করিয়া চার পাঁচ জাতর আইটেম দিয়া খানা বড় বর্তন, আপনার আমরা খাসারি মাংস কই বারকস তাল বারকস, আপনারা কি তাকন জানিয়েন না, বড় বর্তন ওই ইস্তেমা ইস্তেমা যে বিক্রি হয়ে দে শুনে নি, বড় বর্তন বারকস তাল হাজাইয়া নিয়া খানা লিয়া গেছে, বড়হালা সম্বন্ধীকে নিয়া কইছে বাইসা বালা আসেনি আসসালামু আলাইকুম, কইয়া আপনার ওলা বাইসাবর সামনে তৈতে না তৈতে, আর হুরুবনি জামাইয়ে 25 বছরের হুয়ায় 50 বছরের সম্বন্ধীকে যদি কয় খাইতাম না কইয়া দি লাটমারি হলাই দে, মাত বুঝাইছিনি বুঝছেন নি মাতিকার, খাইতাম না কইয়া লাটমারি ফেলাইছে, আর সম্মান জাগাত রইবনি, আর সম্মান জাগাত রইবনি, আর হুরুবনি জামাই হিসাবে আসসালামু আলাইকুম বাইসা ভালো আসনি কইবনি, মিজাজ কড়া হইবনি না হইতো নাই, এই তখন উঠিয়াও আপনার গাল বেরিয়ে একটা সম্বন্ধীকে মারবনি না মারতো নাই, মারবনি না মারতো নাই, দাস সরে গাল বেরিয়ে দিব একটা, দাস শব্দ শুনিয়া ইবাদি বর্তনী কান উড়িয়া পড়ছে, আওখানের শব্দ শুনিয়া
শ্বশুর বেটা মুরব্বি বেটা দাড়ি তুয়াত কইবা ইয়া আল্লাহ গরই তা কিতা কিতি হই গেল গিয়া আগইবা গোদাবর দিয়া গোদাবর দিয়া গিয়া দেখবা যেমনে আস্তা গরে আর তরকারি আর বাতে আর বিরইনি আর ভুলাবে চিত্রাই তখন আফাইলাও গে দুইশি বা ফুয়ারে কইবে ইয়া আল্লাহ রে বাবা এটা করছত কিতা ওলা হোসাতে দরছত নি আনতেও ভালাই দিলে বেটাইবা মনে মনে ডরার ইয়া আল্লাহ এখন আর ইতা ভাইতাম কেন ই সম্মান তো গেল গিয়া একদিন ভালাই দিছে যখন ভালাই লিখেন তো তুলিয়া দেওয়া যাইতো না ফুয়ায় তখন কইব বাবা ইনো আর সম্মান মারাইও না ইকনাইন আমার আত্মা কি পড়ছে না আমি সম্মান দিয়া তোমার দাম ধরে সালাম দিয়া ভাইসাব বালা আসনি কইয়া সামনে তৈয়ার তুই তো হে খাইতো না কইয়া লাত মারি ভালা ইচ্ছা আস্তা আস্তা গড় চিত্রাই দিছে এখন হৌর কৌশা গোতালুই আর উবার তাকবানি তাকবানি বোঝাই গোতা দিয়ে একটা বিসমিল্লা করে দিবেন না করতা না হ্যাঁ গোতা দিয়ে একটা বিসমিল্লা বুয়াই দিবানি বুয়ানি লাগবো গীতা লাগিয়া বাকি আরো বেটার ভাত ধরিয়া দোকান থাকি আনছি আনিয়া আর ও তা করলেন বেটা খাইছে না খাইস না খাইতে না খাইস না লাত মারি ফেলাইতে তে এখন আর সম্মান নাই গদা দিয়া ফিটি একটা ওইতো নি না ওইতো নাই ফিট বেরিয়া যখন দাস হরি উড়ছে হরি আসলা গরো হইলা ইয়াল্লা হি করে মারামারি লাগিল দামান হরিয়ে মনে করবা মনে কথারা বাফে বুয়া লাগিয়েছ গিয়া বুঝতে পারছি নি কথা কারণ দাম ধরে মারবা ইকান তো আর কোনো সময় তো দিল আইবার খতাও না খতা আছে নিক যাই না দৌড়িয়া হলি আসলা উন্ডালো আগুন ধরানি সুঙ্গা আসলো লুয়ার সুঙ্গা আতো ঘু দেওয়ার দৌড়িয়া গু রইছে আত আইয়া দেখবা ইয়া আল্লাহ আস্তা কর চিত্রা আর বাফে আর ভুয়া খে চিত্রা এখন হলিয়া কিতা কইবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইতা খড্ডা কিতা ইতা খড্ডা কিতা দুনিয়ার মানুষে কিতা কইবা বাপুয়া ও যে দামান ভিতরা বলে দামান মারাইতা দেখছাই গরর অবস্থা কিতা হইছে বলে ও আমার হুয়া আনিয়া চৈতে হে বেখাসলে তো করিয়া খাইতো খাইতো না খাইস না লাত মারি সারা উলাই দিছে ইকান খোয়ার লগে হরি আর সুঙ্গালি উবাইবেন হরি একটা ফিট বেরিয়া দিবান না তা নাই দেখ রানি অত কষ্ট করিয়া হবালির বনির গেছ থাকি গিয়া আমরা নাই বিরইন গিয়া কইছি বই নে খবা বিরইন দে রে আমার দামান দাইছ নে কুটুম দামান কুটুম বিরণ রান্ধে দিছে রাস্তা করে বেটা চিত্রাই যে হলির সুঙ্গার বাড়ি খাইবা কেন লাগি বেখাসলতির কারণে বেখাসলতির কারণে সম্মান দেবার বাদে যদি সম্মান লও না তাহলে বেখাসলতির কারণে গীতা খাইবা সম্বন্ধিকর ভিটা খাইবা হৌরর ভিটা খাইবা হলির ভিটা খাইবা আল্লাহ পাকে আমরা রে সম্মানী নবীর সম্মানী উম্মত বানাইছন সম্মান দিছন এখন যদি আমরা বেখাসলতি করিয়া সম্মান লই না দোষ আল্লাহর হইতো না আল্লাহর হইব নি কোন চাই আল্লাহর দুই হইব নি আল্লাহ সম্মান দিছ কিতা সম্মান দিছ ও আল্লাহ রাব্বুল আলামিনে কইলা নবী সা এ খরাজ যদি সয় আমার বন্দাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত যদি সয় আমার যদি কিতা করে এবাদত করে ফাত্তর বিত্রে 400 বছর এবাদত করিয়া যতটুক পর্যন্ত আমি আল্লাহর সন্তুষ্ট করছে এর চেয়ে আমি আল্লাহ আরো বেশি খুশি হই যাই সুবহানাল্লাহ নবী সাহেব বলে আল্লাহ ও রাত কোন রাত বলে শবে কদর রাত বলে আমারে দিলা বলে ওই তো না লেখারে দিবাই বলে আমার সম্মানী নবীর সম্মানী উম্মতরে দিম কও সুবহানাল্লাহ ভাই হল বুজুর্গ হল হাদিস শরীফের মধ্যে আইছে যে শবে কদরের রাত রব্বুল আলামিন তাবারাকা তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত বেটিন আর বেটাইন্তরে তোয়া দুরুশই বলে কা সাল্লাল্লাহু আলা صلى الله على سيدنا ডরাই না ভাই সান্দা ধরতাম না বহুত মনে মনে ডরাইয়া কথা বলে বাবা ও মনে হয় সান্দা সাকু বার করলে ইতরা না সান্দা একটা কইমু যদি মনে মানে দিবা না মানে নাই সান্দা হইল কি আপনার টেকা পয়সা হইলো সবর মায়ার জিনিস হুরুতাবে বুধবাই না আর এখন যদি সান্দার বাপ বুধভাইয়া যদি উঠি যাও গিয়া সেইটা আপনারা ভুল খররা এর লাগি উঠবা না বকা সান্দা একটা কইমু আল্লাহর ঘর মসজিদর খাম খাজল লাগিয়া যার পয়সা আল্লাহ কবুল করবা তাইন দিবাই যার পয়সা আল্লাহ কবুল করতা না আমি নাই আমার মরা বাপে ভাইয়া মাইকো সিল্লাইলে খেয়ে 2 টাকা দিত না দিবনি কোচাই দিবনি কোচাই হুরুতায় হই যাছি নই 10 টাকি নইটাকে দিয়া কই মানি আবাই দেব আব্বা তোমার লাগি আমবাড়ি থেকে মিটাই আনমু কইব ইন্না ইন্না কই হাত টাকা লিয়া লামিয়া যাইব গিয়া টাকা দিত না আর আমি কুতুবুদ্দিনে কইমু আর আপনারা দিলাইবা ওই তো না
আল্লাহ যার হইসা কবুল করবা তান গরর কামল লাগি তাই না দিয়া যাইতে পাতায় না আর আল্লাহ যার হইসা কবুল করতা নাই আমি নাই আমার মরা বাপেও ছিললে দুই টাকা বাড়াইতো নাই এর লাগি সান্দার ডরে উঠিয়া যাইবা না কিছু মানুষে মনে মনে ডরাইন বলে তো আইছে বইছে লাস্টে ডরব বাবা আমি লাস্টে কইমু যদি আপনার মনে মানে দিবা না মানে নাই দিলে আপনি পাইবা না দিলে নাই আমার কোনো অসুবিধা নাই এর লাগি দুশি বলে কা সাল্লাল্লাহু আলা sallallahu ala sayyidina sallallahu ala sayyidina to amar bhai khol amar buzurgo khol amar ma boni khol এই দাই আল্লাহ তাবারক তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরিস্তার বাহিনী দিয়া কারণ আমি হাদিসটা কই আর ও কারণে আমরা সামনে আইছে রমজান মাস এর লাগি রমজান সামনে তাকায় তুলা মাতিয়ার কারণ সামনা সামনে আসে যখন রমজান আইলে তুলা হয়তো মা তখন দিল ফলব আর বেশ শূন্য হয়ে গেলে গিয়া কেন ফাউ দিলিবা এর লাগি তুলা মাতিয়ার ভাই হল বুজুর্গ হল জানি না খার নসিব এবার রমজানের রোজা রাখম আর খার নসিব নাই খেয়ে কইতাম পারতাম না যদি নসিব থাকে তাহলে রমজান মাস তোলা ইবাদত কত সময় ওয়াজ ওখান দিল তোলা বাইলেইব এর লাগি ভাই হল বুজুর্গ হল মা বনি নহল এই সম্মানী রাজ রব্বুল আলামিনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া কইব জিবরাইল যাও জমিনের মধ্যে আজ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলে ইবাদত কররা কুরআন তেলাওয়াত কররা নফল নামাজ পড়িতরা দসবি তালিল কররা বয়া বয়া আপনা দুরুদ পড়িতরা তারার লগে গিয়া তুমি তাই ন গিয়া ইবাদতের মধ্যে শামিল হও গিয়া তারা যখন দোয়া করবা তুমি তাই ন তারার দোয়ার লগে আমিন আমিন কইবা হক সুবহানাল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরিস্তার বাহিনী লৈ আইবা জমিনের মধ্যে খানা কাবা গরর উপরে সবুজ রঙের পতাকা উঠাইবা সারা ফরিস্তার বাহিনীরে কইবা হে ফরিস্তা হল যাও জমিনের কোনায় কোনায় যাও গলিয়ে গলিয়ে যাও রাস্তাঘাটে যাও জলে স্থলে যাও পাড়ে পর্বতে যাও যত জায়গার মধ্যে গিয়া দেখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলে ইবাদত কররা তারার লগে ইয়া তুমি তাই ন শরীক হও গিয়া কও সুবহানাল্লাহ যখন তারা দোয়া করবা তারা দোয়ার লগে তখন তুমি তাই ন আমিন আমিন কইবা ভাই হল বুজুর্গ হল আমরা সবে কদর বুঝি না রমজান মাসও বুঝি না আল্লাহ অত ফেসিলিটি দিছেন অত আমরা রে সম্মান দিছেন কিন্তু আমরা সম্মান লইয়ার না যদি সম্মান লই না তাহলে খাসলা তলা হইব কিতা আল্লাহ উন্দা করে কইবা যা জাহান্নামে যা আল্লাহ আমরার লাগি জাহান্নাম বানাইছেন না কিন্তু আমরা খাসলতাটা নিয়া জেলা হোর বাড়ির দাম ধরে খানা বানাইছেন আদর করিয়া সম্মান করিয়া তার খাসলতে খাইতে দিছে না বরঞ্চ বেখাসলতির কারণে হৌরর ভিটা খাইছে সম্বন্ধিকর ভিটা খাইছে হলির সুঙ্গার বাড়ি খাইছে তা আজ আল্লাহকে আমরা ওলা সম্মান দিছই আমরা যদি সম্মান লই না বেখাসলতির কারণে সম্মান আড়াইয়া বেঠাগিরি দেখাইয়া দুনিয়ার মধ্যে চলিয়া একদিন খবরও যাওয়া লাগবো যাওয়া লাগবো যাওয়া লাগবো না যাওয়া লাগতো না খবর হলো ভালো লাগতো না নি লাগবো ও হেদিন গিয়া হারলে ও বল মানছি আর সম্মান আর বেসম্মান সারা বুঝো আইব আইলেও খামো লাগতো না এর লাগি ভাই হল বুজুর্গ হল মা বনি নহল এই সম্মানী নবীর উম্মতর লাগি আল্লাহ পাকে সম্মানী সম্মানী বস্তু যে লাইলাতুল কদর সম্বন্ধে রব্বুল আলামিন তাবারাকা তাআলা সূরা কদরের মধ্যে ফরমাইত্রা লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর এই লাইলাতুল কদরের রাত হাজার মাস ইবাদত করার চার বেশি বালা কও সুবহানাল্লাহ এক রাত আর হাজার মাস আমি কইয়ার না দু জাহানের বাসা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইত্রা না স্বয়ং খে কইত্রা আল্লাহ কইত্রা আল্লাহ কইত্রা আল্লাহ কইত্রা কইত্রা লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর
হাজার মাস ইবাদত করাচ্ছে এক রাত লাইলাতুল কদর রাত ইবাদত করার বেশি বালা কো কা সুবহানাল্লাহ এর লাগি জায়গা জায়গা বুজুরগানে দিনকলে খানকা হল খরজ কিতার লাগি ও সবে কদর দে তালাশ করবার লাগে কিন্তু আমরা বেকার বাড়িত বই রই কোনো হাম নাই কিছু নাই ঠাটা হড়িয়া খানকাত যাই না ঠাটা হড়িয়া খানকাত যাই না খানকাত গেলে কি হইব ইনো খানকাত গেলে 24 ঘন্টার একটা নিজাম আছে রমজানের মাসটা বেকার যাইতো না হরিয়া কারণ যে মাসের মধ্যে আল্লাহ অত ফজিলত দিছেন অত ফজিলত দিছেন যদি অন্য রমজান ও অন্য রমজান ছাড়া অন্য মাসও খেও যদি সয় আপনার কিতা করে এক ফরজ আদায় করে আর রমজান মাসও যদি খেয়ে এক নফল যদি আদায় করে অন্য মাসের ফরজর সমতুল্য সওয়াব রমজান মাসের এক নফল আদায় করা কো কা সুবহানাল্লাহ কত ফজিলত আল্লাহ দিছেন কিন্তু আমরা এই ফ্যাসিলিটি লই না রমজান মাস যদিও আসি বেকার বাড়িত পড়ি রইছি যারা খামে খাজে আছো নেরার কথা কিবেন বিলে আচ্ছা খানকাত গেছো না কমসে কম নিজর হামসায়ার মসজিদ অন বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করো না গরো যে হুতি তাই মসজিদ তো হুতে পারো ও ইনো হুতা না বাড়িত হন গিয়া আবাই সাকু বাইয়া গাইলেই তাই বউরে গাইলেই তাই নাতিন সারে গাইলেই তাই গুয়ারে গাইলেই তাই ফুলিরে গাইলেই তাই কত জাতর ভাষাই মাত মাত তাই ও বিয়া লইয়ালে আপনার আস্তে আস্তে লাঠি বল দিয়া আমবাড়ি তিনাইল হন যাইতা জিলাপি দোকানে বইতা ও গাওর কিগুর কিতা কততা সারা গিল্লা গিবত গাইয়া রোজা নষ্ট করতাই ও ওটা বালা হইতাই আপনার হাজিনের কথা কইয়েন না আমবাড়ি কইতে আপনারা রাগ করিও না দয়াল্লা একটা কথা কইলাম আর একটা কথা কইলাম আর হলা যে মানুষে বেকার তখন হলা বিয়া লইয়ালে জিলাফির দোকানে গিয়ে বইয়া আবাইসা কুবাইসা মাতিয়া সারা দিন খাটায় কিন্তু আল্লাহ ফেসিলিটি দিছেন সম্মান দিছেন রমজানের মাস দিছেন বাই অকল বুজুর্গ অকল যদি সুবিধা করতে পারো তাহলে রমজান মাস ও খানকাত যাইও খানকাত গেলে 24 ঘন্টার একটা নিজাম আছে বেকার সময় যায় না বাড়ি তৈলে তো আপনার যেমনে হতা খাইয়া হুতিলাই ফজর ফললে ফললাই না ফললে নাই একারে 12টা পর্যন্ত আল্লাহ দিলে সি তৈলাই হ্যাঁ 12টা সময় উঠিলাই উঠিয়া তোরা গা গুছল দইলাই দইয়া এর বাদে দিয়ে আপনার জোর নামাজ ফললে ফললাই না ফললে নাই ও আপনার শুরু করলাই বাড়িত মানে কিছু ফেটর বুক লাগিয়া আইলো আরও হুরুতার বিজালা দেখলো শুরু করলাই গাইল আবাইসা কুবাইসা বেটি দুহরা গাইল হুরুতা আর কিউ করছে গরর বেটি দুষ হয়ে গেছে ইয়া দিয়া ফেটাও কোনটা এখন দোষ জ্যাং উঠি গেছে সারা ওয়াই দিয়া ও তা করিয়া কোনো মতে আসর হবাইলাই আসরের বাদে হইলে ও আস্তে আস্তে আপনার কিতা কর দেয় মন মিজাজ তো আর মানে কুন্তাও বালা লাগে না খালি বারসারা কুম্বালা ইস্তার কুম্বালা ইস্তার ইস্তারের সময় বাড়িত বেটিনতে কত কত তা করিয়া ইস্তার দেন এর বাদেও আপনার মিজাজ গরম হয়ে যায় আমার অন্য এক বেটা ইস্তারের সময় গরু একগু আপনার ধরতে পারেন না বেটিও কেছে যাক গরু জেসা বাই দিয়া আও ইস্তার খান করিলা হইয়া ওখান মাতার কারণে কইছে এক তালাক দুই তালাক তিন তালাক তোর মা তালাক তোর বাপ তালাক বুঝছো এর বাদে তো মগজ কিছু ঠান্ডা হয়েছে ইস্তারের বাদে হুয়া গুহাটাইছেন মসজিদে যা মেসাব রেখে জিকা গিজা কইছো ভাই আইতা গেলাম গে যাওয়ার ঘরে ইস্তার ইস্তা করিয়া যাওয়ার ঘরে না কিতা হয়েছে বলে উতা কেউ পর্যন্ত কইলাম তো তো খাম রং গাই দিছো বাদে কইলাম এই সময় আচ্ছা বুধবাইছো না না আমি কারণ সারাদিনে রোজা রাখিয়া গরমর দিন ফানির বিয়া আছে কিতা কইছো এটা বুঝছো না কইল জি না এটা সারা বুঝি আমি কইছি কইলাম বুঝিয়া কইছো নি বলে জি বলে তো আচ্ছা কাম করো তুমি তোমার বড় ফুয়ার করো খাইও আর বেটি তোমার বেটিয়েও হুরু ফুয়ার করো খাইবা আর রোজার মাস যাও হারসে মনে ভণ্ড রোজা না শুল রোজা গিয়া বাদে আপনার ঈদ গিয়া লেচা মুফতি হলে দেখবা আমি তো আর মুফতি নাই মুফতি হলে দেখবা বাদে কিতা করা যায় ও আল্লাহ তিন দিন গেছে না বাদে শুনি ফুয়ারে জিকাইলাম কিতারে বা তোমার বাপে আগলা কানি বলে না হো তারা বুড়া বুড়ি এক লোক আর কথার প্রসঙ্গে কইয়া তো বাই হল বুজুর্গ হল খানকার মধ্যে তাকলে কিতা হয় জানি খানকার মধ্যে তাকলে আপনার শেহরি খাইলা শেহরি খাবার পরে যে তোলার সময় তাকলো গুয়া পান ইত্যাদি খাইলা
টাইমর আগে আপনার ওয়ার্নিং দিবা যে কুল্লি করিলাও রোজা নষ্ট হইব, কুল্লি করিলাও রোজা নষ্ট হইব, সময় গনাই গেছে, দুই মিনিট আছে বা পাঁচ মিনিট আছে, ও আপনি রেডি হয়ে গেলাই গিয়া, কিন্তু বাড়িতে থাকলে ইলা নাই, বেজান খারায় আজান আবু হইছে না, আজান আবু হইছে না, ইলাও আছে কোনো মসজিদ হয়তো ইমাম সাহেবে বা মসজিদ সাহেবে ফোঁটা খাইয়া ঘুমাই ঘুমে তুলিয়েছে, হয়তো পাঁচ মিনিট লেট করিয়াও আজান দিতে পারেন, পারেন নি না, আর তুমি বাড়িতে খালি খারায় ও খাইয়া আজান হইল, ও বাদে থুতু করিয়া ইবার বিলিত গুর ফুটকি বাদি আর গু জ্বালারায় বলে আর গু খাইলাই আর গু খাইলাই কথা করিয়া রোজাগু বিনাশ করলাই, খানকার মধ্যে ইলে না, ও তোমার পাঁচ মিনিট আগে ওয়ার্নিং দেবা কুলো করিলাও, বাস রেডি হয়ে গেলে গিয়া ফজরের আজান হয়ে গেছে গিয়া বউ ফজরের আজান সুন্নত ফল ফড়িয়া বউ বইয়া সুরে ফাতে আলহামদুল সুরে আসল্লিশ বার বড় জমাত সময় গেল গিয়া জমাত জমাত ফড়িলাই ফড়ার বাদে দিয়া হুতে বার্তায় নাই সুরে ইয়াসিন তিলাও তৈব সুরে ইয়াসিন তিলাও করার বাদে ইয়ার বাদে কইবা বলে ছয় তসবি অগুন আদায় করো ও ছয় তসবি আদায় করার ঘরে বাদে কইবা ঈশা কর নমাজ ভুলো ও ঈশা কর নমাজ ভুলিবায় ফোড়ার বাদেও কইবা তোলার সময় আটটা পর্যন্ত আরাম করো আটটা পর্যন্ত আরাম করলায় আর খেরোর লগে আর খাও মাতো নাই কোথাও নাই ঘুমাইলায় যা যারি আটটার সময় আবার জাগাই দেবো হইব ই যে বারোটা পর্যন্ত বাড়ির ঘুমানি তা নাই আটটার সময় আবার জাগাই দেবো হইব উঠো একজন তাকবা এনডে মানে দায়িত্ব দেবো হইব তুমি জাগাইও এন যদিও ঘুমাই যান গিয়া আরো জন উঠি গেলে হেন এনডে জাগাই দিবা বলে তোমার দায়িত্ব করো আটটার সময় উঠিলা উঠিয়া ফেসা ফেসা করলা করিয়া এর বাদে দিয়ে আপনার উজু উজু করিয়া আইয়া ও আরো উজুর নমাজও দুই রাখাত আপনার ফড়িলায় ফড়িয়া বইলায় সবহর মধ্যে যে যে ফিরর গেছে মুড়ি দুইছ ও ফিরর মুড়িদা মুড়িদ হিসাবে তোমার যে সবক যেন আছে সবক করলায় নয়টা পর্যন্ত এক ঘন্টা সবক আদায় করলায় নয়টার সময় বইলা গিয়ে আবার গিয়া মানে আপনি ইসমে জাতর জিকির আল্লাহ 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 দশটা পর্যন্ত দশটার সময় আপনি গীতা করলায় ও চাষ্টর নমাজ ভরিবায় চাষ্টর নমাজ ভরিয়া যদি সবক বাকি রয়েছে তা তো সবক চালাইলায় এগারোটা বাজলো বারো তসবিত বই গেলায় বারো তসবিতে বারোটা বাজি গেল গিয়া বারো তসবিত শেষ হয়ে গেল দোয়া গোয়া সাড়ে বারোটা জোর আজান হয়ে গেল জোরের আজান দেওয়ার পরে দিয়ে আপনার সুন্নত পড়িলা যদি হাজত থাকে হাজত সারিয়া আইলা সুন্নত ফললা বইলা জোরের নমাজ ফলা হইল জোরের নমাজ শেষ হওয়ার লগে লগে বোয়া হয়ে সুরে ফাত্তা ফলা হইব কোরআন শরীফ তিলাওত সুরে ফাত্তা করে একটা সুরাত সুরে ফাত্তা তিলাওত হইব সুরে ফাত্তা তিলাওত করার বাদে দিয়া ও থোড়া সময় আপনার বয়ান রাখা হইব বয়ান কিতা দুনিয়ার মধ্যে চলতাম খানকাত গিয়ালি আল্লাহ 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 করতে করতে আরিবা যদি ফরার হোক শুরু করে খাও তাহলে তা কামও লাগবে না না লাগবো ও তা সম্বন্ধে কিছু আপনার এক ঘন্টা তা বয়ান করা হয় ই এক ঘন্টা বয়ানের বাদে আবার বুয়ানি হইব মানে সুরা কেরাত এখন যেন তুমি নমাজ ভোটায় আলহামদুলিল্লাহ রাবিল আলামিন ভোলরায় আলহামদুলিল্লাহ নমাজ অন্য না নাহর ওই তা আগে বয়ান হইব এর বাদে দিয়ে আপনার গু আলহামদুর সুরা গু সহি শুদ্ধ আপনি যদি জানুন আরো জনে জানুন না হেন্দ গু শিকাইতা আসর পর্যন্ত এই মতো হইব আসর নমাজ ভরিলায় আসর আজান হইল সুন্নত ভরিলায় সুন্নত ভরিয়া বইলায় বুয়ার বাদে দিয়ে আপনার কীতা হইব যে আসরের বাদে তেরাবির মধ্যে হাবিচ্ছা বগলে যে একনাইন তিলাওত করবা অখনাইন তো দৌড় হইব ইস্তারের আগ পর্যন্ত বা তোলা ইস্তারের দশ পনেরো মিনিট আগে শেষ হয়ে গেলে যা জরুর শেষ করিয়া ইস্তারের লাগে তৈয়ার হইয়া বইলায় ইস্তারের সময় হইব বাস ইস্তার খানা খাইলায় ইস্তার খাবার বাদে দিয়া মাগরিবর নমাজ ভরলায় মাগরিবর নমাজ ভরিয়া তো বাড়িত বইয়াও দিবাই বিড়ি জ্বালাইয়া হীন ইতাও ইতো নাই মাগরিবর নমাজ ভরিয়াও আগে আপনার সুরে ওয়াকেয়া তিলাওয়াত হইব সুরে ওয়াকেয়া তিলাওয়াত করিয়া এর বাদে দিয়ে আপনার সবক ছয় তসবির সবক অগুন করবায় করার বাদে যদি সে আপনি গুয়া খাও বিড়ি খাও জেতা খাও বাদে গিয়া খাইলায় তোলার সময় রেস্ট লইলায় আবার খানা দিলা খানা খাইলায় তেরাবির সময় গেলে তেরাবির নমাজ ভরিলায় তেরাবির নমাজ ভরিয়া এরপরে তোলার সময় আপনার রেস্ট লইলা চাটা খাইলায় খাবার বাদে দিয়ে আবার বারো তসবি শুরু হইল বারো তসবি করিয়া ইবাদি তাজুদের সময় গেল আবার তাজু শুরু হয়ে গেল তাজু শেষ করিয়াও আপনার আবার মানে সেহরি সময় গেল গিয়া ও চব্বিশ ঘন্টার নেজাম হইল খানকার এইটা তো ইটা শুনলে মানুষে ডরাইয়া কইবা দোয়া আল্লাহর আমিনা আমিনা কিন্তু গিয়া হামাইলে দেখা যায় একদম সহজ হয়ে যায় এতে যদি খের শৈল্য বেজুত করে বা খে কুলাইতে পারেন না কইব শেখ সাবরে বা জিম্মাদার যাই না আছেন তাহলে কইল আমি তোর আরাম করো আচ্ছা তো আরাম করো
কিন্তু ইবাদতটা রমজান মাসের 24 ঘন্টা যে ইবাদত যেটা এটা আপনার একদম মানে রুটিন হিসাবে যাইব কিন্তু বাড়িতলা চলেনি আমরার বাড়িতলা চলেনি এই যে রমজান মাস এই রমজান মাস ওখানে আল্লাহ পাকে আমরারে সম্মানী নবীর সম্মানী উম্মতরে দিছেন আর এই শবে কদরের রাতে কি লাগি তা করুন বুজুরগানে দিন হলে একমাত্র শবে কদর পাওয়ার লাগিয়া শবে কদর পাওয়ার লাগিয়া আমরা বহুত মানুষ আছেন রমজানের আখেরি 10 দিন এতেকা ফরন কিতার লাগিয়া এই শবে কদরের তালাশল লাগিয়া কিন্তু এতেকাফর মাসলা না জানার কারণে এতেকাফ बर्बाद করে দেন এতেকাফ बर्बाद করে দেন এতেকাফর মাসলা জানেন না ইকান মন খল্লারি আমার গর এতেকাফ হামানির বাদে ইকান গর মন করিয়া যদি তাকো আল্লাহর গরর বেয়াদবি করবা সওয়াব থাকি আযাব ডাটি দিব হেল লাগি ভাই হল বুজুর্গ হল যাই হোক আপনারা উঠিবা না আমিও শেষ করলি আর ও শবে কদরের রাত হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে যে ফেরেশতার বাহিনী হল লইয়া আইবা ফেরেশতার বাহিনী হল যখন ফজরের রক্ত হইব ফজরের রক্ত হওয়ার লগে লগে আপনার জিব্রিলে ডাক দিবা ফেরেশতার বাহিনী আই যাও ফেরেশতার বাহিনী লগে লগে দলা হই যাইবা গিয়া ফেরেশতা কইবা বলে ও জিব্রাইল আজ তো শবে কদরের রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেটিনার বেটাইনতে আজ বড় ইবাদত করলা আল্লাহ রাব্বুল আলামিনে সারালে মাফ করলা কিনাম জিব্রিল তুমি তো জানবাই আমরা তো সারা রাত আসলাম জানিয়ান না এর লাগিয়া তুমি তো জানবাই তোমার কাছে আল্লাহ পাকে আল্লাহ পাকের খবর থাকে তে আজ আল্লাহ পাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেটিনার বেটাইনতরে আল্লাহ মাফ করছেন কিনা ভাই হল বুজুর্গ হল মা বোনিন হল হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেটিনার বেটাইন সারারে আল্লাহ আজ মাফ করে দিলাইছেন গো সুবহানাল্লাহ কিন্তু ছয় গুরুরে আল্লাহ মাফ দিছেন না ছয় গুরু এরা আজকে মাফ পাইছেন না বলে এরা ফাইতা না নি বলে ফাইবা যত সময় পর্যন্ত তওবা করিয়া ই ছয় গুরু মানুষে তারার ই খামটাকে তারা বঞ্চিত রইবা না আল্লাহর কাছে তওবা করবা না অত সময় পর্যন্ত শবে কদরের রাত তারার দোয়া আল্লাহর কাছে কবুল না বলে করে হক না আউযুবিল্লাহ ও ছয় গুরু সম্বন্ধে সাহাবায়ে কেরাম হলো কইলা যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ই ছয় গুরু কোন গুরু এরার লগে নি আমরা নি দলভুক্ত হই গেলাম গিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাখোকা নবী যে তো জানেন না জিবরিল আইয়া খবর কইন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছয় গুরুর মাঝে ইয়া থাকলো এক গুরু মানুষ যারা আল্লাহর লগে শিরিক করে যারা আল্লাহর লগে শিরিক করে আমরা জানি মুসলমানে শিরিক করে না শিরিক মানে কি আল্লাহর সমান বানানি এক নম্বর হইল যারা আল্লাহর লগে শিরিক করে এরা এই শবে কদরের রাত মাপ পাইত নাই যত সময় পর্যন্ত খান দিয়া তওবা করিয়া আল্লাহর কাছে এই খাম বাদ দিত নাই অত সময় পর্যন্ত শবে কদরের রাত তো তারা দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই দুই নম্বরে এটা হলো মা বাপর নাফরমান আওলাদ ভাই হল নজওয়ান হল আজকাল দুনিয়ার মধ্যে প্রায় দেখা যায় নজওয়ান হলে মারে বাপরে দাম দেও না মারে বাপরে সম্মান করো না আমি এখন মা বাপর ওয়াজও যাইয়েন না সময় আমার শেষ হয়ে গেছে গিয়া সাড়ে সাতটা কইলা সাড়ে সাতটা বাজি গেছে গিয়া তবে কইছেন যে বেশ যদি জিওতে আটটা পর্যন্ত এর উপরে আর যাইতাম না সময় কমে গেছে গিয়া তো নজওয়ান হকলরে ওখান কইয়ার যে মা বাপ যারার আছেন মা বাপরে সম্মান দিও মারে বাপরে যারা সম্মান দিবাই না ইয়াদ রাখিও শবে কদরের রাত তোমার দোয়া আল্লাহর কাছে কবুল না মারে বাপরে ওলা অপমান করুন নজওয়ান হলে হারাম করি মা কইতেও শরম করে বাপ কইতেও শরম করে বুড়া বেটার বুড়া বেটি এখন জবানের লুতুব বানাই লইছেন মারে বুড়া বেটি আর বাপরে বুড়া বেটা আর মাগর বাপরে আর মাগর মারে আব্বা জান আর আম্মা জি কইয়া শিখ দে আমি নিজ স্বয়ং কানে শুনছি বাপরে বুড়া বেটা সারা মাতায় না আর ঈদর রায় ইয়ালে ফজর নমাজ তো নাই নাই খালি কোনো মতে আগবান যদি উঠি গেছে গিয়া আজকাল তো হেলোফোনের যুগ হয়ে গেছে গিয়া টিফা মারছে হুরুর নম্বর লাগাইছে
Hore abo hutno roi join, abo balakari uti join na muko doi join na, kling 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 juroi je, balisor data gitan di lejol ya, ya Allah damdor hon. Hello, hello abbajan, assalamualaikum, id mubarak. Baap le baap. Id mubarak, fajrer namaz na id mubarak de. আর খানো বেটির বাপরে আব্বাজান আর তার বাপ যে বাপে তেলাসা নিয়া যে বাপে বন্ধ কুদাল মারিয়া যে বাপে আমবাড়ি বাজারও গিয়া করছো গাঁচা দিয়া ব্যাগ বরিয়া খরচ রইছে আপনার গাঁচাত লইয়া বুকে ভিড়ে বইয়া নিয়া খাবাইয়া ফালিয়া আজ বড় আক বড় ভা বানাইয়া বিয়া দিয়া আর হো বাপরে কয় বুড়া বেটা বুড়া বেটা আমার নজওয়ান ভাই হল লাগি অনুরোধ করিয়া হ্যাঁ হোদে হলিরও সম্মান করতা ইকান মনে করি।